नमस्कार आमार संगीत प्रेमी बंधु गान पागला जत फैन आछो ए बछर एक शरीरेर अवस्था आमार भालो छिलो नाई तार जन्य एकटू लेट हो गेछि। आज के लाइव एसेछि तबे प्रत्येकटी आमार दर्शक बंधुदेरके सबाइके नमस्कार जानाई। एकटा गान आपलोड करते चलेछि बोलबोमेर, तो गांजा खावार सीन ओटाते दिया आछे। ए सीनटा दियार कारण होच्छे जे किछु मानुषके देखे देखे खूब हासिओ पाई। जदि बोलबेन कि रकम, आमरा होची छोटो जिनिस सोजा जिनिस एटाके बेशी फलो करी। जदि बोलबेन कि रकम, जेमन सलमान खान शाहरुख खान जामार बोताम गुला खुले दिए जामाटाके गिट बांधे दिल। किछुगुलो भक्त आछे निजेर जामार बोताम गुला खुले गिट बांधे घुरे फिरछे। कोनो हिरो जदि जामार कलरटाके उठाय निये घुरे बुलछे, ইও উঠায় নিয়ে ঘুরে ঘুরছে। মহেন্দ্র সিং ধোনি কিছুদিন লম্বা লম্বা চুল রেখেছিল, কত ছেলে মহেন্দ্র সিং ধোনির মতন চুল দেখতে শুরু করল। এবার মহেন্দ্র সিং ধোনি যে 4 কোটি টাকার গাড়িতে ঘুরে বেড়াই সেটার দিকে কারো লক্ষ্য নাই, আমার যে ফাটা সাইকেল নাই তখন কোনো ব্যাপার নাই, আমি চুলটা রাখব মহেন্দ্র সিং ধোনির মতন। তো এইরকম কতগুলা জিনিস ফলো করছে, ভোলা বাবায় গাঁজা খাই তবে আমরাও বলবো মে চলো আমরাও গাঁজা খাবো। একদিন দুর্গা মন্দিরে এক যোগী বাবা প্রণাম করতে ঢুকেছে, তো সবাই প্রণাম করছে জয় মা দুর্গা জয় মা দুর্গা। এই যোগী বাবা প্রণাম করছে জয় বৌদি দুর্গা। কমিটির কিছু ছেলে ছিল ধরেছে সাধু বাবাকে, বলছে যোগী বাবা কি বললে তুমি? বলছে জয় বৌদি দুর্গা। বলছে দুর্গা বৌদি বটে? বলছে রে বাপ, যোগী নাম উচ্চতি মহাদেব, আমাদের যোগীদের থেকে বড় বটে মহাদেব, তাহলে আমাদের দাদা হচ্ছে, তার জন্য দাদার বউটো কে হবে বৌদি। কমিটি ছেলেগুলা তার থেকে রে না, যোগী বাবাকে ধরল, ধরে নিয়ে বাঁধল। ইয়ার পরে আচ্ছা ধানি লঙ্কা কিছুগুলা আনি আর কুটিয়ে এক গ্লাস শরবত করল, শরবত করে নিয়ে ওই লঙ্কা শরবতটা বলছে খা। সাধু বাবা বলছি যো কেন খাবো, খাইলে মরি যাবো। বলছে সাধু বাবা, যোগীদের বড় দাদাই যদি কালকুট বিষ খাইতে পারে তো ছোট ভাই এক গ্লাস লঙ্কা শরবত এটা তো পারবে না, এটা হবে কি নাই? বলছে হবে কি নাই। দাদা সম্পর্ক নিয়ে বৌদি, তো দাদাই যদি বিষ খাই তো তার ভাই এক গিলাস লঙ্কার শরবত, বাপ বাপ করছে যোগী। আজকে বোলবম বন্ধ হয়ে গেল, চিন্তা করেছেন কেউ যে বোলবম কি করে বন্ধ হয়ে গেল? বোলবমে তো দূরে দূরে চলতে পারে মানুষ, মন্দির বন্ধ মসজিদ বন্ধ কেন নাই বন্ধ হবে? মন্দিরগুলা কেন বন্ধ আছে বলো না, ভালো করে শুনে যাও। মন্দিরে যত ভগবান সবাই সাদা ড্রেস পরে হসপিটালে কাজ করছে, কেউ নার্স কেউ ডাক্তার। যদি বলবে বাদলদা, ভগবান ডাক্তার হবার কি দরকার? করোনা তো কেন দিয়েছি? শাস্ত্রে লেখা আছে তুমি সর্প হইয়া দংশন করো আর অজা হইয়া ঝাড়ো, অনাথের নাথ গোড়ারি। তাহলে ভগবান করোনা দিল, সর্প হইয়া দংশন করিল, এবার উনি তো পরম দয়া, তখন বলল আর মন্দিরে থাকব নাই, পূজা পাঠ বন্ধ, মন্দির থেকে ভগবান সাদা ড্রেস পরে চলে এলো হসপিটালে।
তাছাড়া চিন্তা করে দেখুন, আমরা ভগবানের কাছে কি দোষ করেছি? কোথাও তো দোষ করেছি সবাই। তাছাড়া পবিত্র গঙ্গা জলে হাত ধুতে ছেড়ে অ্যালকোহলে হাত ধুছি, আর কত খুশি স্যানিটাইজার লাগাইছি। স্যানিটাইজার কি দিয়ে তৈরি? অ্যালকোহল দিয়ে। অ্যালকোহলে হাত দিলে শুদ্ধ, বারে বাজুক। তারপর কেউ দোষ করলে বলে নাই যে তুই এমন দোষ করলি বা কারো কাছে মুখ দেখাবার লায়ক থাকলি নেই। তাহলে আমরা কোথাও ভগবানের কাছে এমন একটি দোষ করেছি সবাই, যে কেউ আর মুখ দেখাতে পাচ্ছি নাই, সবাই মুখটো ঢাকায় নিয়ে আর ঘুরে বলছি, ওরা আর নাম দিলি নতুন করে মাস্ক। দেখো মানুষ কত খুশি হয়েছে। তো যাই হোক, গানটা আপলোড করছি, গানটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর কমেন্ট বক্সে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, আরও নতুন কিছু ভিডিও আমি আপলোড করতে চলেছি। ধন্যবাদ। আরে বল বাম, বল বাম যায় কি করবি? গাঁজা খাবো, গাঁজা খাবো, গাঁজা খাবো, গাঁজা খাবো। কি গাঁজা খাবো? কি আরে গাঁজা খাবো, কি গাঁজা খাবো। আরে তোর কি হয়েছে রে, এগুলো কি হচ্ছে? দেখো বাবু, এই কাজ দেখে চিড়ি কাজে ধামে বহুত জুর বটে, গাঁজা খাচ্ছি আজ খাবো। কি বললে? গাঁজা খাবো, গাঁজা খাবো, গাঁজা খাবো, গাঁজা খাবো। কি গাঁজা খাবো? তোরা কি মনে করেছিস আমি একাই বলবো? মেজাব আমার সঙ্গে, আমার পিছনে আমার দাদুও আছে। তো দাদুর পেছনে আমার দিদিও আছে। গাঁজা খাবো, গাঁজা খাবো, গাঁজা খাবো, গাঁজা খাবো। এগুলো কি হচ্ছে? এগুলো দেখো বাবু, আমি বুঝা লোক ভর্তি, এই কাজে থেকে তিনি কাজ হামে বহুত জোর বটে, গাঁজা যদি না খাই তো বল বমে যাচ্ছে লাগবো, গাঁজা খাচ্ছি আর খাবো। গাঁজা খাবো, গাঁজা খাবো, গাঁজা খাবো। ও ভাবি বা কি হলো? ও বৌদি বা আরে কি হচ্ছে? ও কাকা বা, ও ডাক বা আরে কোথায় যাবি? বলবাম কোথায় যাবি? বলবাম, বলবাম যাই কি করবি? গাঁজা খাবো, গাঁজা খাবো, গাঁজা খাবো, গাঁজা খাবো। বলবাম গাঁজা খাবো, গাঁজা খাবো। এই চুপ, পুলিশ আসছে। দেখ বাবু, বলেছি আর চোখে আর যে আর চোখে, আমি বুড়া লোক বটি, আমি গাঁজা না খালে বল বমে যাচ্ছে আজ বটি, গাঁজা খাচ্ছি আর খাবো। আচ্ছা পুলিশে যা করি ব্যাগ করতে পারে। ঠিক বলেছি, গাঁজা খাবো, গাঁজা খাবো, গাঁজা খাবো, গাঁজা খাবো। কি গাঁজা খাবো? আরে কোথায় যাবি? বলবা কোথায় যাবি?